3,77,972 বর্গ কিলোমিটার আয়তনের দেশ জাপান। দেশটিতে দিন দিন বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা। বিভিন্ন ভিসায় জাপানে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। নিরাপত্তা আর স্বাধীনতা থাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকাতেও আছে সূর্যোদয়ের দেশটি। এ পর্যন্ত যতদিনই আছি জাপানে, আমি এখন পর্যন্ত কোনো ইপটিজিং এর সম্মুখীন হই নাই আলহামদুলিল্লাহ। এখানে আমি যে কোনো দেশের চাইতে অনেক নিরাপদ ফিল করি। এখানে বেশিরভাগ ভিসা আর কি কাটা যায় আপনার 28 ঘন্টার উপরে, যারা ওভারজব করে এই কারণে ভিসাটা কাটা যায়। একটা স্টুডেন্ট যদি সে তার সাবজেক্ট অনুযায়ী ভালো করে স্টাডি করে, এখানে অনেক ফিউচার আছে। টোকিও শহরের পাশেই কিটা শহর, বাংলাদেশি অধ্যুষিত এলাকা এটি। এখানেই বিভিন্ন গলিতে গলিতে চোখে পড়বে বাংলাদেশিদের, বিশেষ করে শুক্রবার। এখানে বাংলাদেশিদের জন্য এক প্রকার মিলন মেলা। আমি হচ্ছে জাপানে আসছি হচ্ছে 3 মাস হয়েছে আর কি। তো 3 মাস হতে আমার সবচেয়ে বেশি মিস করেছে আমার আম্মুকে মিস করি। এই সপ্তাহে একদিন মসজিদে আসলে সবার সাথে দেখা হয়, সবার সাথে কথা হয়, বাংলা ভাষায় কথা বলা যায়, অনেক মনের অনেক বড় প্রশান্তি। জুম্মার নামাজ আদায়ের সাথে সাথে যে সকল বাঙালি ভাইদের সাথে একসাথে দেখা হয়, যে একটা অন্যরকম একটা মজা এই জায়গাতে। হিগাশি জুজুটাকে বলা হয় বাঙালিদের প্রথম, যারা জাপানে প্রথম আসে, বিশেষ করে টোকিও, হিগাশি জুজু প্রথম তাদের স্থান হয়। এবং এখান থেকে যারা তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এস্টাবলিশমেন্টের জন্য চাকরি নিয়ে বা ব্যবসা করতে অন্যান্য জায়গায় যায়। জাপানে ব্যবসার সঙ্গে জড়িত আছেন কয়েক হাজার বাংলাদেশ। তাদের মতে নিরাপত্তা আর সরকারি সর্বোচ্চ সুবিধা থাকায় এখানে ব্যবসায় আগ্রহী হয়ে উঠেছেন তারা। 7 বছর ব্যবসা জীবনে আমি যে জিনিসটা উপলব্ধি করছি সেটা হলো সেফটি, এমনকি গভর্নমেন্ট সাপোর্ট। যে বাইরে হইলে যে একটা ভয় থাকে ওই জিনিসটা এখানে নাই, নির্দ্বিধায় চলাফেরা করা যায়, কোনো সমস্যা হয় না। আনুমানিক 15,000 বাংলাদেশি অবস্থান করছেন জাপান। উচ্চ মাধ্যমিক পাশ করেই জাপানে ভিসার জন্য আবেদন করা যাচ্ছে, তবে কাগজপত্র জটিলতায় বাতিল হচ্ছে অনেক ভিসা। সংশ্লিষ্টরা বলছেন ভিসার ডকুমেন্ট সহজ হলে দেশটিতে আরো বাড়বে বাংলাদেশিদের সংখ্যা। স্টুডেন্ট ভিসা প্রসেসিং করার জন্য ট্যাক্সের একটা ব্যাপার থাকে, বিভিন্ন ডকুমেন্টের ব্যাপার থাকে, যেটা আমাদের ট্যাক্স দেওয়ার ব্যাপারগুলো আসলে বাংলাদেশে চালু হয়েছে খুব বেশি দিন হয় না, মানুষ ওইভাবে প্র্যাকটিক্যালি ট্যাক্স দেওয়া শুরু করে নাই, এই জন্য ট্যাক্স সার্টিফিকেট এইগুলো প্রবলেম হয়। তো যদি আমাদের দেশের সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় যদি একটু আলোচনা করে, হয়তো জাপানের সরকারের সাথে একটু সহজ করা যেতে পারে। শুধু উচ্চ শিক্ষাই নয়, ব্যবসা আর চাকরির জন্য জাপানের চাহিদা বেশ। শৃঙ্খল জীবনযাত্রা আর নিরাপত্তার কারণেই দেশটি বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। আগামীতে বাংলাদেশ জাপানের সুসম্পর্ক বাড়াতে বাংলাদেশিরা আরও ভূমিকা রাখবে বলে আশা করছেন প্রবাসীরা। আল কাসির, সমসংবাদ, জাপান।